মানে মানে কি মজা হচ্ছে আমাদের ভেরিফাই কে তুমি এরকম রাস্তায় বসিয়ে দিয়েছো গরিবের পাখা পাখা আছে মনে করো মনে আরে আমি আছি তো যারা যারা আমার শর্ট ফিল্ম গুলো যাদের ভালো লাগে তো তাদের জন্য আজকে একটা সুখবর, এটা হলো যে আজকে আমরা ফার্স্ট টাইম মিথিকে নিয়ে কোনো শর্ট ফিল্ম শুট করতে যাচ্ছি। আর এটা অনেকে কমেন্টে বলেছে যে দাদা মিথিকে নিয়ে করো, মিথিদিকে নিয়ে করো, মিথিদিকে নিয়ে করো। তো ফাইনালি তোমাদের কথার জন্য এখন আমরা মিথিকে নিয়ে শর্ট ফিল্ম শুট করব। আর আমরা সবাই রেডি, সকাল বাজে 8:30। এদিকে ক্যাপ্টেনের জন্য তো অনেকক্ষণ দাঁড়িয়েছি আর এখন ফাইনালি আসলো। আর ওদিকে মিথিও রেডি, তাড়াতাড়ি যাই গিয়ে দেখা হচ্ছে। তো বলো বলো বলো, তোমার ফার্স্ট টাইম আমাদের সাথে ফিল্ম করে কেমন লাগছে, মানে শর্ট ফিল্ম? হেভি লাগছে। হেভি লাগছে? 2 টাকা দাও। টাকা আনি নি গো। এই বাদ বাদ বাদ, নো অন্য 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 অ্যাক্টর, অন্য অ্যাক্টর। ভালোবাসা আছে। ও বাবা, হাই 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 হাই। নাইকার চুল উড়ানোর জন্য দেখো, এবার রিফ্লেক্ট দিয়ে চুল উড়াচ্ছে। হবে না হবে না, সঙ্গত হবে না, দিতে যাও, উপর দিয়ে দিতে হবে, কিছু হবে না ওইভাবে। এইখানে দিচ্ছি না, কাজে লেগে গেল বলো। ঠাকুর কি হচ্ছে, হাসা যাবে না, হাসা যাবে না ভাই, আবার কি মিষ্টি লাগছে। ডিরেক্টর দা এই গল্প লেখায় ব্যস্ত, সরে দাও সরে দাও, তোমার হাওয়া দাওয়ার দায়িত্ব শেষ। কেসে লাগ রে, গরমি লাগ রা হ্যায়, বহুত হট হট। নতুন নায়িকা সব কত কমেন্ট হয়েছিল বলো তো। তো গাইস দেখো, শুট চলছে, শুট এখন দুপুর 1টা বেজে গেছে আর আমি দাদা এখন ড্রেস আপ চেঞ্জ করছি, তাই তো? হ্যাঁ, একটা শুট হলো সবে সবে। আর রোদ যেরকম পড়েছে, রোদ যেরকম পড়েছে আজকে, মানে অত্যাধিক রোদ। ঠিক আছে, রোদ হোক ভালো, তাও হ্যাঁ বৃষ্টি না হলে হলো নাকি? হ্যাঁ, বৃষ্টি যাতে না হয়। হ্যাঁ, তো চলো এখন দেখো এই শর্ট ফিল্মতে ফার্স্ট মিথিকে দেখতে পাবে আমার কোনো শর্ট ফিল্মে আছে। তোমরা এত কমেন্ট করেছো দাদা মিথি কোথায়, মিথি কোথায়, মিথিদি কোথায়, মিথিদি কোথায়। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে আসলাম এখন থেকে। আর এইটা যদি যদি 5000 কমেন্ট হয় তাহলে আর একটা শর্ট ফিল্ম আসবে। চলো চলো, ওটাও খাতারনাক হবে, এটাও খাতারনাক হতে যাচ্ছে, তাই তো? পরেরগুলো তো আরো বেশি খাতারনাক হবে, এটাও খাতারনাক। তো চলো বেশি বেশি করে সাপোর্ট করো, আমাদের সাথে মিথি দি আছে এখন, তাই তো? চলো, মানে এত লোক বলেছে না কমেন্টে গেলেই মিথিদির সাথে শর্ট ফিল্ম চাই, শর্ট ফিল্ম চাই।
চলো নিয়ে এসছি মিথি দিকে। তো চলো দেখো এখন আমাদের লোকেশনটা এরকম গ্রামের মধ্যে, এরকম গ্রামের লোকেশন আমাদের শ্যুট হবে এখন। তো চলো আমাদের ওখানে রয়েছে, উই দেখো ওরা উই যে এই দেখো গ্রাম, গ্রামের পরিবেশ যেখানটাতে শুট হবে, আর এইদিকে মাছ দেখো ভরা ভরা মাছ, মানে মনে হচ্ছে কি বলছি এরকম একটা কি পুকুর কাটবে নাকি গ্রামে, কিন্তু কে দেখবে সব লোক মাছ নিয়ে নেবে। মাছগুলো আছে যেই অবস্থায় আছে এখন কি মানে খাওয়া যাবে মানে ধরে? দেখো এবার এত ছোট মাছ খাবে না, এই মাছটা আরো বড় হবে, এটা যদি তেলাপি হতো তাহলে খাওয়া যেত, কারণ যা সাইজে যে খাওয়া যেত, এই মাছ আরো বড় হবে। বড় হবে আমি বলছি যে আমাদের ওখানে তো এরকম এরকম ধরেও তো বিক্রি করে দিচ্ছে। আরে সে বিক্রি করলে তো ছোট ছোট বিক্রি করা যায়, কিন্তু এইগুলো হলে ইয়ে পোষে তো, এগুলো যতটা বড় করা যায় এদের তো তারাও নেই যে আমার এত তাড়াতাড়ি বিক্রি করতে হবে, এগুলো ছোট ছোট এখনো। দেখো ওখানে ড্রোন শট হচ্ছে, ওখানে ড্রোন, ওই যে আমাদের ড্রোন উঠছে দেখো, এই যে ড্রোন, অনেকদিন পরে আমরা ড্রোনের শট দেখছি। তো গাইস অনেকদিন পরে এই স্বার্থপর ছেলেটা ড্রোন নিয়ে এসেছে এখন, এই পকুড়ি গেল পকুড়ি গেল, কিছু করার নেই। দাঁড়াও দাঁড়াও এই কথা বলো না, নাবজে 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 নাবজে, আস্তে আস্তে দাঁড়া, এই তুই তো নেমে গেছে সব। আমি ভাবছি ড্রোনটা উড়াবে যাতে বক গুলো, আস্তে আস্তে আমি চাচ্ছি ওই বক গুলো। হ্যাঁ হ্যাঁ তুমি ওদের পিছন পিছন যাও। তো গাইস পম ড্রোনের বগে বক উড়ে আমরা গাছের নিচে চলো করবে 10 মিটার 114 মিটার বলে কিভাবে নামাবে এইখানে 100 বিঘা জমি আছে, সব কিন্তু তোর মামার। আর গ্রাম শহর আমাদের, ইয়েস গাইস আমাদের ড্রোন খুঁজে পাচ্ছি না এখন, চাষ শেষ করে গরিবের গরিবের পাখা আরে আমি আছি তো, সামনে কিছু আসে ও নিজে নিজে উপরে উঠে যাবে, দেখো তুমি হাত দাও, নিচে হাত দাও আস্তে আস্তে করে, নিজে দিয়ে উঠে যাবে। হ্যালো চল চল চল, আর হয় না হয়ে যায় হওয়া, ভাবনা নিয়ে নাও কিছু সিন, এই ভাববো আমাদের নায়িকা হাঁপিয়ে গেছে, হাওয়া দাও হাওয়া দাও হাওয়া হাওয়া দাও হাওয়া দাও হাওয়া দাও, কি করছিস চলো ভালো করে সবাই একটু জিজ্ঞেস করো, কাট 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 আমি সেরকম কথাই বলি না। আচ্ছা তার মানে আমি এখানে দাঁড়ালে হাওয়াটা পাবো, অনেক গরম লাগছে এখন, কিছু একটু এখানে হলে আখের রস আখ খাইনি, যে কটা গ্লাস হবে আমি বলেছি সব করে দাও আমাদের জন্যই, সব বিক্রি হয়ে গেছে। চলো যাই হোক, আমার বুকে এখানে ব্যথা করছে, সেই ব্যথা করছে, চলো
লেভেলে লাগছে, এত গরমের পরে ফাইনালি একটুখানি ঠান্ডা মানে জল টাইপের সেই লাগছে। তাড়াতাড়ি এখন এখানে শুট চলছে মিথির, চলো আমাদের হয়ে গেছে, পড়ে গেছি। চুপ, এই দেখো এই এই যাচ্ছি, এই যে মানে মানে কি মজা হচ্ছে আমাদের ভেরিফাই কে তুমি এরকম রাস্তায় বসিয়ে দিয়েছো, এই যে দেখো এই পড়ে গেলে নিজে নিজে ব্যথা পাচ্ছ। চলো চলো, আচ্ছা কালকেও শুট হবে, আজকে এখানে থেকে যাবো, কালকে বাড়িতে বলো সবুজ কি হচ্ছে এখানে, গাড়ি চালাতে পারিস না কেন, গাড়ি চালাতে গেছিস? হ্যাঁ সবুজ একটু, হ্যাঁ ওইখানে থাকবে বেশি ম্যাক্সিমাম, রেডি রোলিং এন্ড অ্যাকশন। ফাইনালি আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল, আর ভাইয়ের অনেক কষ্ট হয়েছে এই শুটে আমি জানি, মানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং, আর অ্যাক্টিং এর থেকে বড় কথা নিচে মাটিতে শুয়ে শুয়ে কথা বলা মানে অনেক কষ্টের, আর এত গরম জমে গরম মানে ভাবা যায় না এরকম বর্ষাকালে এরকম গরম পড়বে সত্যি। ঠিক আছে চলো গাইস, একটাই ভয় ছিলাম যে বৃষ্টি হবে হয়তো শুট না হতে পারে, এদিকে যা গরম পড়েছে। তো চলো এখন আমরা যাবো একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে দেন আবার শুট শুরু হবে। কি চলো ও ছিল তো এখানে, তাড়াতাড়ি রেডি হও, একটা পাগল হয়ে যাও দেখি নায়িকারা কোনদিন পাগল হয়। চলো এবার আমাদের লাস্ট আর একটা সিন আছে, ওই সিনটা কমপ্লিট হলে আমাদের শুট মানে কমপ্লিট হয়ে যাবে, আর আপাতত যদি একটু একটু বাকি থাকে ওটা আমরা পরে বাড়িতে নিয়ে নেবো, ওটা বাদ দাও, কিন্তু এখন আপাতত ওর একটাই শট আছে যে শটটা তাড়াতাড়ি নিতে হবে। আর কেমন লাগছে তোমার এখন? তো মজা লাগছে, সারাদিন যে কি কষ্ট করেছি আমরা, কম আমরা এতগুলো শর্ট ফিল্ম করেছি, এত কষ্ট করেছি, তোমার জঙ্গল প্রেমী ছাড়া চলো গাইস, তো যারা যারা এই ভিডিওটার জন্য ওয়েট করেছো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, তার জন্য ওয়েট করো একটুখানি। আর আমাদের যে এই শর্ট ফিল্মটা যেটা আসবে, এই শর্ট ফিল্মটার জন্য 5000 কমেন্ট করলে নেক্সট ওকে নিয়ে আর একটা শর্ট ফিল্ম আমরা আপলোড করব, বাট তার আগে 5000 কমেন্ট, তাই তো? তোমার কি মনে হবে? হবে হবে, হতেই হবে, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে প্রত্যেকেই বলে মিঠি চাই মিঠি চাই মিঠি চাই, আমরা মিঠিকে উপস্থিত করেছি আমাদের এসআরকে শঙ্কর চ্যানেলে, তাই সবাইকে বলবো আর দেরি নয় 5000 কমেন্ট হবে না। তো গাইস তাহলে কি যাবে 3000 উঠে যাবে, দেখিয়ে দাও যে 5000 তো গিয়েছিল প্রিয়তম আছে, তো তুমি 4000 চলে গেছিল না, ঠিক আছে ওই 3000 ওই আগের ভিডিওটায় কমেন্ট এসেছে কত জানো, 1000 এর মত, যে মিঠি দিকে নিয়ে ভিডিও করো, মিঠি দিকে কারণ বলেছে, কারণ তার আগে আমরা বলেছি বলো ব্লগে যে আমরা অনেক কিছু বললাম না, মিঠি দিকে নিয়ে করো ওটা 1000 এসেছে, তার মানে এটা 3000 কমেন্ট, যাই হোক তুমি তোমার মনে আসবে না, না ঠিক আছে গাইস তোমাদের পাওয়ার, তোমরা দেখিয়ে দাও যে 1000 5000 কমেন্ট হয় কি না, যদি তোমরা ওকে নিয়ে দেখতে চাও, যদি না করো 5000 তাহলে ভাবো তোমরা মিথিকে নিয়ে দেখতে চাও না, এটা কিন্তু একজনের মান সম্মানের ব্যাপার, এটা ভেবে দেখো। ফাইনালি এখন আমাদের এখানে আর 10-এর সিনটা রেডি হবে, তাই তো? শুটের এটা ক্লিপ মানে একটাই পার্ট আছে যেটা হলো 10 নম্বর পার্ট, এটা হলে আপাতত কমপ্লিট হয়ে যাবে। আর তোমার বলো, ফার্স্ট টাইম এরকম শর্ট ফিল্ম করছো আমাদের এই চ্যানেলের জন্য, কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো কাজ হয়েছে, অনেক সুন্দর স্ক্রিপ্ট মানে গল্পটা অনেক সুন্দর। তো এটা দেখার জন্য আমাদের এসআরকে শঙ্করে ওয়েট করতে হবে, আজকে কত তারিখ?
তাড়াতাড়ি করে এডিটিং শিখে গেছি বললাম না এটা ভালো না বলে বলো ভালো না ভালো না তোমরা এক তারিখ বা একত্রিশ তারিখে দেখতে পারবে আর দুই একদিন বাকি আছে তো তার জন্য ওয়েট করো সবাই কারণ অনেকে বলছিল যে দাদা ভিডিও দেখবো মিথি দিকে নিয়ে ভিডিও করো ফাইনালি করলাম তো এর জন্য 5000 কমেন্ট চাই তোমাদেরকে নেক্সট আরেকটা শর্ট ফিল্ম আমরা করব 5000 কমেন্ট হলে যদি তোমার কি মনে হয় 5000 কমেন্ট হবে আর কতবার বলবো যে হবে না আমি কেটে দেব হবে না হবে না তো গাইস তো বলছে 5000 কমেন্ট হবে না আমি জানি না যাই হোক তোমরা করে দিও এখন না আগে ভিডিও আপলোড হোক তারপরে খুব তাড়াতাড়ি হবে আর এখানটা দেখো কত মাছ ইয়ো ওইগুলো দেখো কত সুন্দর একটা গিফট যেটা এখানে ছিল মিথিদের ঘরে এ না তোমার গিফট এটা আমার গিফট না এটা দাদা এতক্ষণ ধরে নামটা মনে করছি টাটা আজকে শর্ট ফিল্ম আমাদের শেষ এখন আমরা বাড়ি যাব একদিন সবসময় দেখে শঙ্কর প্রথম প্রথম রিলস করবে আমি পুরো ফিল্ম দিই তারপরে বড় ফিল্ম দিই তারপরে বড় দিই তারপর আর হয় না এবার তুই রিলস কর আমি পিছনে আসছি কিছু করার নেই যা হবে তাই চলো এখন বেরোবো রেডি বম ভাই একটা ঘুম দিয়ে দিয়েছে আইলে হলো কষ্ট মনে হচ্ছে বেশি কে বলছে কি জানো তো শিবাদি কই শিবাদি চলে গেছে বলছে 662 চলো তো গাইস চলো তাহলে এবার আমরা বাড়ি যাই জানি না বাড়িতে যেতে কত সময় লাগবে তো গাইস চলো রাত অনেক হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাই কারণ আমাদের বাড়ি যেতে এখানে এক ঘন্টা লাগবে সবাই লাগবো চলো যারা যারা এখন এই শর্ট ফিল্মটি দেখার জন্য ওয়েট করে আছো তো তারা খুব তাড়াতাড়ি দেখতে পারবে আমাদের সাথে ইউটিউব চ্যানেলে কি হবে এখন রিলস হবে চলো তুমি গিয়ে পরে শর্ট ফিল্ম করবে তো বাড়িতে গিয়ে